তোমার নাম কি? হ্যাঁ চাঁদ, সে তোমাকে সেকল বন্দি করে রাখছে? হ্যাঁ তোমার সেকল বন্দি করে রাখছে, কষ্ট হয়? কষ্ট হয়, কষ্ট হয়? কেমন নাতি? নিজের নাতি। নাম কি ওর? জীবন। জীবন, আপনার নাম কি? রহিম। কতদিন ধরে ওরে সেকল বন্দি করে রাখছেন? ছোট থেকে, ছোটবেলা থেকে। ওর বাবা মা? ওই ঢাকা, ওরা সবাই কাম করে খাচ্ছে। কে বাবা মা? দুইজনই? একজন কথা বলেন, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি। মা শুধু হচ্ছে যে ঢাকাতে কাজ করে, আর বাবা? বাবা নাই। তোর মার নাম কি? সামর্থ্য। সামর্থ্য। আর বাবার নাম? সুজন। সুজন। বাড়ি কোথায়? হ্যান্ডেল। হ্যান্ডেল কোন পাড়া? এটা কর্ণিপাড়া। পাবনা মেন্টালে কখনো নিয়ে গেছেন? কেন নিয়ে যাননি? মেম্বার কইলে চলবি না। মেম্বার কি ডাক্তার? না, মেম্বার কি ডাক্তার? যে তার কথা মতো যে নিয়ে গেলেন না, আপনি তো নানা হন, তাই না? কত সুন্দর একটা হাসি খুশি ছেলে, একটা হাসি খুশি বাচ্চা, এইভাবে সেকল বন্দি করে এটা রেখা, এটা একটা অপরাধ জানেন? কি করবো, নারা গেলে যে আবার টাকা খরচ করে আনো, তখন টাকা খরচ করবেন, অথচ চিকিৎসায় কেন করলেন না? আপনি এটা, আপনি পাবনা মেন্টালে দেখাতে পারতেন, আপনি পাবনা মেন্টালে দেখাননি। আপনার নাম কি? রহিম। রহিম, কি করেন আপনি? মাছ মেরে খাই। এটা কিন্তু আইনত অপরাধ, আপনি যেটা করছেন এটা আইনত অপরাধ। আপনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে বা বাচ্চাকে কখনোই সেগল বন্দি করে রাখতে পারবেন না। জান মনে করেন, আমরা কাম বন্ধ থাকে, সানাই কাছে রাখি। কাম বন্ধ থাকে কোথাও, তো এই রাস্তার ধারে বসে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, টাকা চাচ্ছে। এই ওই যে টাকাগুলো যে কালেকশন হয়, টাকাগুলো কি করে? না, অনেকেই তো টাকা দিছে দেখছি, তার এখানে এই যে বস্তা দাঁড় করে রেখে, এটা তো আপনারা হচ্ছে টাকা তুলছেন, তাহলে ওকে দিয়ে টাকা তোলাচ্ছেন, আর ওকে দিয়ে কেন চিকিৎসা, ওর চিকিৎসা কেন করাচ্ছেন না? এইটুকু বাচ্চা কি ঘর দৌড় ভাঙবে রে বাবা? এটা থাকবে, এটা কিন্তু ওকে দিয়ে টাকা তোলাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, ওই যে ওর হাতে টাকা, ওই যে কি খায় ওর নাম কি বললেন? জীবন। জীবন, জীবনের রাস্তায় জীবন নাকি? বয়স কত? ষোলো সতেরো বছর বয়স। ও জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী? কিভাবে বুঝলেন? জন্মের পর পয়লা মনে করেন ঘোষ পারে হাঁটলো, ওই ডাক্তার কভারেজ সব লাগায় হাঁটার গ্রামে শিখেছে। আচ্ছা, হাঁটা শেখার পর ওই বেচারা কইলো, আর ওই দেহটা একটু পুষ্ট হওয়া লাগবে। সেই বেচারা সারাদিন করলো, আমি কথা স্পষ্ট করে দেবো, আর ওই বেচারা মরে গেছে, মাস্টার মরে গেছে, আমার আর হইল না। কত টাকা নিছিল? না, টাকা নিছিল। এখন পর্যন্ত কবিরাদের পেছনে কত টাকা খরচ করছেন? আনার করি না। আগে পর্যন্ত, গতকাল পর্যন্ত কত করছেন? আজকের কথা বাদ দিন, তিন চার হাজার টাকা খরচ করছেন। আর ওই ডেইলি রাস্তায় দাঁড়িয়ে উপার্জন করছে কত টাকা? ও তো আর আমি লই না। ওর জামা কাপড় নাই আর?
আছে আছে এই ধরনের, তাছাড়া তো উপায় নেই। ও গাদি ছিড়িয়েওয়ালা যায় একাই ছিড়িয়ে। মেয়ের বিয়ে দিছিলেন কোথায়? আপনি তো নানি না? আপনার নাম কি? হাসনা। তো একে এই যে রাস্তায় ভেবে রাখছেন কেন? কি করবো, বাইরে উঠি না একসাথে। কেন একটু ছেড়ে দেবো না, চলে যাবে। উঠকো চিকুর পারি যায় পারা, উঠকো ওজা উঠকো দেশের লোক একটু উপকার করে আইনে উঠকম কি। আবার এই হাঁসাপুরির লোক সব বেলার লোক, হাঁসাপুরির লোক একটু সেট দেয়। কিন্তু এটা আইনত অপরাধ, এটা কি জানেন? ওকে সেকল বন্দি করে রাখছেন, তার সেকল অপরাধ। এখন তো আমি থাকি কাছে বাবা, তো আমি ছেড়ে দিই। মায়া খুব মায়া লাগে পাগল। এখানে ফিরতে আমার কত কয় চলে যায়। ওই যে পায়ে পায়ে ওটা কিসের দাগ? দোয়াল ওগুনা ওর দোয়াল। ওই ছোট থাকতে গরু ছেঁচে টেনে দিয়েছে গরু। একজন গরু ওই দড়ি বাঁধছিল, তারপরে ঠিক করে যদি পাবনা মেন্টাল ওর চিকিৎসার ব্যবস্থা করা যায়, আপনারা থাকতে পারবেন ওখানে? যে একজন যে কোনো একজন কেউ কঠিন। কেন এটা কঠিন হবে? কেন আমরা সব যে কাজ করে খাই, দশজন খানে আলো আমার খালি আর পুরি নির্ভর। একে কি প্রত্যেকদিন বেঁধে রাখে? এই যে বলো তো, ওকে প্রত্যেকদিন বাঁধা থাকে? হ্যাঁ প্রত্যেক দিন। শীত গরম নাই, বৃষ্টি বাদল নাই, বৃষ্টি বাদলের সময় বাড়িতে থাকে। তাহলে আপনারা চিকিৎসা যদি পাবনা মেন্টালে করানোর ব্যবস্থা করা হয়, করেন আপনি না? সেক্ষেত্রে তো একজনে যে কোনো একজনের ওখানে যাইতে হবে, থাকতে হবে। আমি যদি ব্যবস্থা করি করবো, কিন্তু যে কোনো একজনের যাইতে হবে থাকতে হবে, যাবেন কিনা? কি বলেন আমাকে বলেন? খরচের ভয়ে ভয়ে, আমি তো এটাই জানার জন্য করছিলাম। খরচ যদি আপনাকে দেয়া হয়, ওখানে খরচ লাগে না, কোনো কিছু খরচ লাগে না। ওখানে যদি সব কিছু ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এই শেকল বন্দি করে রাখা যাবে না। এটা ওর মানসিকভাবে, এটা এটা সামাজিকভাবে আঘাত। ও শেকলবন্দি হয়েছে, সবাই স্বাভাবিকভাবে চলছে আর ও শেকলবন্দি আছে, হোক সে মানসিক প্রতিবন্ধী, কিন্তু ওর জন্য এটা মানসিক একটা আঘাত। এবং এটা মনে হচ্ছে চিড়িয়াখানার কোনো জন্তুর মতন, এই যে এতজন দ্বারা দেখছি ওকে আমরা দেখছি, তাই না? এটা আরও দৃষ্টিকটু লাগে, এটা করা যাবে না। ওকে শেকল খুলে দিতে হবে, এবং আজকেই খুলবেন আপনি এটা। আপনি খুলে দেন, চাবি নিয়ে। আর আপনি যদি এটা না খোলেন আজকে, আমি খোলানোর ব্যবস্থা করবো। আপনি খুলে দিচ্ছে, চাবি নিয়ে। এই চিড়িয়াখানার জন্তুর মতন করে রাখবেন আপনি, যতই নানা হন যতই নানি হন। মায়া যদি আপনার থাকতো তাহলে এইভাবে আপনি বাড়ির ভেতর রাখতেন, রাস্তায় কেন রাখছেন? ও বাড়ির ভেতর ঠান্ডা আর এখানে ঠান্ডা নেই, বাড়ির ভেতর ঠান্ডার এখানে থাকে না। শোনেন, আপনি যদি মানবিক হইতেন আপনি বাড়ির ভেতর শেকল বন্দি করে রাখতেন, আপনি রাখেন বাড়ির ভেতরে রাখতেন, সমস্যা কি? রাস্তায় রাখছেন কেন? আমি কি দেখে বসে আছি বা কেউ দেখছে যে ও টাকা ও খাবে? খুলে দেন ওকে। এরপরে আমি কিন্তু এখানে আমার লোক আছে, অনেক লোক, আপনি একদিনের জন্য শেকল বন্দি করে রাখবেন না, আর ওর চিকিৎসার ব্যবস্থা দেখে আমি চেষ্টা করবো। আপনি থাকবেন, সমস্যা কি? নাতি হয়তো নিয়ে যাবেন ওকে, যেখানে মাছ মারতে যাবেন সেখানে সব ফেলাবে, কিচ্ছু ফেলাবে না। পারলে হাড়ি টেকা বা যদি যা থাকে মোট কিচ্ছু ফেলাবে না। এ আল্লাহ, কিচ্ছু থাকে না তাহলে আমার আরো মর, আমার দশখান থাল পরে তাহলে আরো জানে মরা। খুলছেন শেকল, খুলছেন ওকে, আর এরপরে আর একদিন শেকল লাগাবেন না।
আপনি রাখলে বাড়ির মধ্যে রাখবেন ওকে, কিন্তু রাস্তায় তার করে আপনি চিড়িয়াখানার জন্তুর মতন দশজন দেখবে, এবং এই যে বাচ্চা কাচ্চা গুলোর মনে মানসিক ভাবে কিভাবে আঘাত পড়ে, এই যে সকল মুক্ত ওকে করে গেলাম, আমি নিউজ করলে করতে পারতাম, কিন্তু আমি নিউজ করলাম না। সে একজন মানসিক প্রতিবন্ধী হলে ওরও সম্মান আছে। আমি নিউজ করতে, আমি সকল মুক্ত করে গেলাম, আমি যদি বাবাজি শুনছি যে এরপরে আর একদিন ওকে সকল দিয়ে মারছেন, তাহলে কিন্তু আপনি তার পরিণতির দায়ী কিন্তু আপনি হবেন। আচ্ছা বিপদে সাহায্য করার জন্য, আর যে কারণে কিন্তু এখানে কিন্তু আসার যতটুকু সহযোগিতা করা লাগবে উনি সার্বিক ভাবে সহযোগিতা করবে। আর আপনি ওখানে যদি চিকিৎসার ব্যবস্থা যদি করেন আপনি থাকবেন তো? ঠিক আছে, আমি ব্যবস্থা করব, আমি ওর চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে আর একদিনের জন্য ওকে সেকল বন্দী করবেন না। সেকল মুক্ত করা হয়েছে, হয়েছে তাই না? টাকা আছে, তুমি খুশি? তুমি এখন সেকল মুক্ত, জীবন আনন্দ মজা লাগে, তুমি এখন সেকল মুক্ত। হ্যাঁ চলো ওদিকে যাও, ওদিকে যাও, তাহলে সেকল মুক্ত। এখন মজা লাগতেছে, আনন্দ লাগে? এতদিন ধরে তোমাকে সেকল বন্দি করে রাখছিল, তোমাকে আর কেউ সেকল সেকল দিয়ে বেঁধে রাখবে না বলে দিছি, ঠিক আছে? আসো, মন খারাপ কে? আসো, সিরিয়ালটা দিছেন তো নাকি? ইয়াসিন মোল্লা, যাও তুমি খেলাধুলা করো, যাও খেলাধুলা করো। বসো বসো, হ্যাঁ জীবন এখন নতুন জীবনে পা দিল না, সেকল মুক্ত হলো। হাসিটা কি সুন্দর! ও বু ওর সাথে একটু খেলাধুলা করলে, ওর সাথে একটু বেশি করে কথা বললেই ও ঠিক হয়ে যাবে, সব বোঝে তো, তাহলে সব বোঝে। একে কেন সেগুল বন্দি করে রাখছিল? চলে যায় আসে, ওকে দেখে রাখতে হবে। মামা